জোড়া শোকাজের পরেও বিরোধীদের খোঁচা দিতে অনড় দিলীপ ঘোষ। বহিরাগতরা যেন জামা কাপড় খুলে রেখে চলে যায়। পূর্ব বর্ধমানে মন্দিরের পুরোহিতকে বললেন দিলীপ ঘোষ। শুক্রবারই কমিশনের শোকাজের জবাব দিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, যেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন। আর তারপরেই সেই অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং যে শোকজ নোটিশও পাঠানো হয়েছিল জোড়া শোকজ নোটিশের পরেও কিন্তু বিরোধীদের খোঁচা দিতে অনর দিলীপ ঘোষ নিজের অবস্থান থেকে তিনি এক চুলও সরছেন না। কমিশনের শোকজের জবাবও দিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, আবারও নতুন করে তিনি মন্তব্য করেছেন এবং যে মন্তব্য করে আবারও বিতর্কে জড়িয়েছেন। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আব্বাস আলী। আব্বাস, এর আগে জোড়া শোকজ নোটিশ পাঠানো হলো দিলীপ ঘোষকে, কিন্তু তারপরেও তিনি অনর তার অবস্থানে আবারও বিতর্কিত মন্তব্য করলেন, ঠিক কোন পরিপ্রেক্ষিতে তার এই মন্তব্য? তিনি ভাতার বিধানসভার গৌরস্য খালি মন্দিরে যান এবং সেখানে সেই তিনি পুরোহিতকে বলেন যে উত্তর বিধানসভা যেন দুর্গাপুর আসানসোলের মান সম্মান যেন রাখতে পারি এবং বিরোধীর বহিরাগতরা যেন প্যান্ট জামা খুলে চলে যাবে। এখনো পর্যন্ত কিন্তু দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষের মতনই আছে, এবং পরে তিনি সেই সেখান থেকে বেরিয়ে রোড শোতে হাজির হন এবং সেখান থেকে বেরিয়ে তিনি ভাতারের একটা সংগঠনের তাদের কর্মীদের সংগঠন মিটিং এ বসেন। ধন্যবাদ তোমায়। জামা কাপড় রেখে চলে যায়।